পুনর্জন্মের প্রাককালে দ্রুত ছুটছিল সভ্যতা তাড়িত। এ তো খেলা ছিল না, ছন্দে পা ফেলাটাই জরুরি ছিল। দ্রুত মুখ থুবড়ে পড়ে গেল মাঝপথে, স্বাভাবিক। দ্রুত ফল পেল, হাঁটুর কম্পন, রক্তের উচ্চকিত চলাচল, নিঃশ্বাস প্রশ্বাসে ঘনঘটা আর ধুলোপথের মারণ ভাইরাস, স্বাভাবিক। এরপর মৃত্যু মিছিলকেও স্বাভাবিক ভাবছি, আর ধোঁয়াটে আকাশের সঙ্গে সেলাই করছি নীল আকাশ। এই জোড়াতালির নিউ নর্মাল আসলে আরো এক মায়া সভ্যতা, স্বাভাবিক। এই মায়া সভ্যতা আছে বলেই তো ঝড় ঝঞ্ঝা লঘু চালে উড়িয়ে দিতে পারে না আমাদের। ওই দেখো অতিমারির ছোলা থেকে উকি মারছে নতুন সভ্যতা, আর 6 ফুট দূরত্বের লাইনে দাঁড়িয়ে আছি আমরা। এই যে এবার নিজেই নিজেকে ছুঁড়ে মারব অজস্র কাটা দাগে ভরা একটা সভ্যতার কপালে, আর ঢুকে পড়ব একটা চেক পোস্টে। ওই দেখো আমাদের নয়া সাজের রেপ্লিকায় সাজানো তরুণদার, উদ্বুদ্ধ হও, এ তো মায়া থেকে মায়াতেই ঝাঁ। ট্রাপিজের খেলা, মানুষ কি কম, এসো ভয় পেও না। এখন ঝুলে আছি 2 জন্মের মাঝখানে এক অব্যক্ত সময়ে। এই সময় মনে রাখার নয়, এখন শুধু কান পেতে রাখো, কান্নার শব্দ পাও কিনা দেখো। প্রথম ভূমিষ্ঠ হবার পর যখন প্রথম কান্না শোনা যায়, ডাক্তারও বলেন স্বাভাবিক। নমস্কার।